আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরে রাসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্লাস 8 বাংলা অ্যাসাইনমেন্ট কোশ্চেন ফার্স্ট ওয়ার্ক 2021, অর্থাৎ আমি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি। সকল বিষয়ের ভিডিও হবে ইনশাআল্লাহ। তো যারা যারা ভিডিওটা দেখবেন তাদের সকলকে অভিনন্দন এবং সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল প্রকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ এবং সকল প্রকার চাকরির খবর এবং সকল প্রকার শিক্ষা জাতীয় নোটিশ আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। সো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটা ছিল ক্লাস 8 বাংলা অ্যাসাইনমেন্ট কোশ্চেন। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পূর্ণ বিন্যস্তকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশ, শ্রেণী অষ্টম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, গদ্য গল্প। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বরের বিষয়বস্তু সমূহ। পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পার্ট একের প্রথম ওয়াকের যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেটা হচ্ছিল পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখতে হবে তা আমি আপনাদেরকে নিচে দেখাবো। অতি উত্তর সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে লিখতে পারেন যারা যারা অ্যাসাইনমেন্ট করবেন। তো আমি এখানে লিখতেছি উত্তর। মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিভিন্ন ধাপ ও উপায় নিম্নে তুলে ধরা হলো। প্রথম ধাপ ও উপায়, স্কুলের যদি প্রচারণার জন্য মাইক থাকে তাহলে সেই মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে একটি হারানো বিজ্ঞপ্তি, স্কুলের মাঠে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে, যথাযথ তথ্য সাপেক্ষে স্কুলের অফিস কক্ষ থেকে উহার মালিককে মোবাইল ফোনটি গ্রহণ করার জন্য বলা যাচ্ছে, আর যদি মাইক না থাকে তাহলে সবার উদ্দেশ্যে তা উচ্চকণ্ঠে বলতে হবে। দ্বিতীয় ধাপ বা উপায়, প্রত্যেক ক্লাসরুমে গিয়ে বলতে হবে আমরা একটা মোবাইল ফোন পেয়েছি, কারণ মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যথাযথ তথ্য সাপেক্ষে উহা মালিককে মোবাইল ফোনটি দেওয়া হবে। তৃতীয় ধাপ বা উপায়, মানুষকে জানানো যে আমরা একটি মোবাইল ফোন পেয়েছি, কেউ মোবাইল ফোন খুঁজলে আমাদের কথা বলবেন যে আমরা মোবাইল ফোনটি পেয়েছি, যথাযথ তথ্য সাপেক্ষে তাকে আমরা মোবাইল ফোনটি দিই। চতুর্থ ধাপ বা উপায়, মোবাইল ফোনের নম্বর বের করে তার মোবাইল ফোনের মালিক নিকটতম লোকের নম্বর বের করে তাকে ফোন নিয়ে জানতে হবে যে এই ফোনটি কার, তার সঠিক পরিচয় নেওয়া। পঞ্চম ধাপ বা উপায়, এলাকার দেয়াল পোস্টার মেরে মানুষকে জানিয়ে দেয়া একটি মোবাইল ফোন পাওয়া গেছে, যথাযথ তথ্য সাপেক্ষে ফোনটির মালিককে মোবাইল ফোনটি দেওয়া হবে। ষষ্ঠ ধাপ বা উপায়, প্রধান শিক্ষকের কাছে একটি ফোনটি জমা দেয়া এবং স্যারকে বলা যে আমরা এটি কুড়িয়ে পেয়েছি, কেউ খোঁজ করলে যাচাই করে ফোনের মালিককে দয়া করে ফোনটি দিয়ে দিবেন। এবং সপ্তম ধাপ বা উপায়, ফোনটি নিকটতম থানায় জমা দেয়া যাতে তারা আসল মালিককে শনাক্ত করে মোবাইল ফোনটি দিয়ে দিতে পারে। আসল মালিক চেনার জন্য তাকে কয়েকটি প্রশ্ন করতে হবে, অর্থাৎ মোবাইল ফোনটা যে আসল মালিকের তা কয়েকটি প্রশ্ন করতে হবে। এক নম্বর, মোবাইল ফোনটি কোন রঙের? দুই নম্বর, মোবাইল ফোনটি কোন মডেলের? তিন নম্বর, মোবাইল ফোনে থাকা সিমের নম্বরটা বলেন। এই প্রশ্নগুলো হচ্ছে হলো চার, যে মোবাইল নিতে আসবে তাকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে তাকে মোবাইল ফোনটা দিয়ে দেওয়া যাবে, কিন্তু তার আগেও আরও যাচাই বাছাই করে নেওয়াটা খুবই জরুরি যে মোবাইল ফোনটা আসল মালিকের কি না। ক্লাস 8 অ্যাসাইনমেন্ট অ্যান্সার ফার্স্ট ওয়েক, অর্থাৎ বিষয় নাম ইসলাম ও ধর্ম নৈতিক শিক্ষা। কোভিড-19 পরিস্থিতিতে যে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রশ্নগুলো এখানে দেখুন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে আপনারা দিতে পারেন, আমি নিচে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তো চলুন দেখা যাক। অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্ট, প্রথম ইসলাম। আমরা ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুশফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। সে প্রায়শই কথা বলার সময় মিথ্যা কথা বলে, কোনো কিছু ওয়াদা করলে তার ওয়াদা মিথ্যা সে রক্ষা করে না, তার কাছে কেউ আমানত রাখলে সে ওই আমানতের খেয়ানত করে। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য আমি যে সকল উদ্যোগ নিতে পারি ও সম্পৃক্ত একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হলো। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি, কর্পটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষার মুখে
ইমামের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কিত আল্লাহ তাআলা বলেছেন, আপনারা এগুলা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। স্ক্রিনশট কিভাবে দিবেন? আপনাদের মোবাইলে অথবা গুগলে গিয়ে লিখতে পারেন, স্ক্রিনশট দিয়ে আপনারা এসব আর কি অ্যান্সার দিতে পারেন। আমি সকল অ্যান্সার দিচ্ছি। এখানে নিপাক শব্দের অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষার মুখে ইমামের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। আমি আবারও নিফাকের সংজ্ঞাটা দিচ্ছি। এক কথায় নিফাকের সংজ্ঞাটা এভাবে দিবেন শর্টকাটভাবে, ইমামকে মুখে স্বীকার করা কিন্তু অন্তরে অবিশ্বাস করাটাই হচ্ছে না নিফাক। আমি আবারও বলছি, খুব শর্টকাটভাবে দিবেন, ইমানকে মুখে স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাটাই হচ্ছে নিফাক। যে ব্যক্তি এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক, অর্থাৎ যে নিফাক মানে না তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান দাবি করলেও গোপনে গোপনে ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা আল্লাহ তাআলা এই উক্তিটি প্রদান করেন, আপনারা অর্থসহ দেখে নেবেন। মুনাফিকদের চরিত্র, নিফাক হল নৈতিকতা ও মানবিকতার আদর্শ বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এ সত্য জানতে পারি, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তর আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণা তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, যেগুলো দেখে নেবেন। তারপরে যে প্রশ্নটা আছে, নিফাকের কুফল ও পরিণতি। নিফাক জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অন্তর্ভুক্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা বাহিরের মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা মুনাফিকদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রু মুসলমানদের বিপদে ফেলে ও শত্রুতা স্তব্ধ হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা দুর্বলতা প্রকাশ করে। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্টে লিখতে পারেন। নিফাক পরিহারের উপায়, সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে নিফাক পরিহার করার উপায়। কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। দুই, কাউকে কথা দিলে তার রক্ষা করবে। তিন, আমানত রক্ষা করবে, যেমন কারো কাছে কোনো জিনিস ও সম্পদ আমানত রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দেবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। হিন্দু ধর্ম অ্যাসাইনমেন্ট, হিন্দু ধর্মের অ্যাসাইনমেন্টটা আপনারা এখানে দেখে নেবেন। এভাবে স্ক্রিনশট দিবেন, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এভাবে স্ক্রিনশটটা দিয়ে আপনারা লিখতে পারেন। আমি হিন্দু ধর্ম পড়তেছি না। তো এই ছিল হচ্ছে হলো অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। তো যারা যারা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নেবেন এবং তারা তারা এখান থেকে নিতে পারেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তো শেষ করার আগে সকলের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে বেল বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার ভিডিও আজকের মতো শেষ করছি। তো সকলেই ভালো থাকুন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।